ভিন বন্ধুরা তো তোমাদের সকলকে স্বাগত জানাই দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেলে তো নয় এপ্রিলের যে কর্মসংস্থান পেপারটি প্রকাশিত হয়েছে সেখানে কী কী জবের আপডেট রয়েছে এই নিয়ে আজকের এই ভিডিওতে বলবো তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি নয় এপ্রিলের কর্মসংস্থান পেপারে অনেকগুলি গুরুত্বপূর্ণ জবের আপডেট রয়েছে যেমন তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে চলেছে সেই সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নয় এপ্রিলের কর্মসংস্থান পেপারে রয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিওটাকে দেখো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য তো স্ক্রিন বন্ধুরা দেখতেই পাচ্ছ নয় এপ্রিল দু হাজার বাইশের কর্মসংস্থান পেপার তো দেখো এখানে যে প্রথম জবের আপডেটটি রয়েছে সেটি হচ্ছে পূর্ব রেলে দু হাজার নশো বাহাত্তরটি অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক ও আইটিআই পাস করে থাকলে তোমরা ছেলেরা আবেদন করতে পারবে তারপরে দেখো নেক্সট রয়েছে ভাবা অটোমিকে তোমাদের দুশো ষাটটি পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে ও ডিপ্লোমা ছেলে মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে তারপরে দেখো নেক্সট তোমাদের বলেছে ব্যারাকপুরে আর্মি র্যালি শুরু হচ্ছে একে জুলাই থেকে তো গুড নিউজ সকালের জন্য যারা আর্মি র্যালির প্রস্তুতি নিচ্ছে তোমাদের জুলাই থেকে ব্যারাকপুরে র্যালি শুরু হচ্ছে তারপরে দেখো এখানে রয়েছে এক হাজার ছশো পঁচিশটি জুনিয়র টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে তারপরে রেল কোচে তোমাদের ফ্যাক্টরিতে তিনশো চুহাত্তরটি অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে তারপরে দেখো রয়েছে কেন্দ্রীয় সংস্থায় পঁচাত্তরটি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে তারপরে দেখো রয়েছে রেলের এনটিপিসির পরিবর্তিত তালিকা বেরোলো তো তোমাদের রেলের এন জানো তোমরা নতুন করে তালিকা প্রকাশিত হয়েছে তো তোমরা যারা যারা দেখোনি এখনও দেখে আসতে পারো তাছাড়াও কলকাতাতে পূর্ব পূর্বনিগমে নিয়োগ করা হচ্ছে সৈনিক স্কুলে একুশটি পোস্টে নিয়োগ করা হচ্ছে তেরোটি ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এবার চলে যাবো কর্মসংস্থান পেপারে জিজ্ঞাসা বিভাগ বলে যে পেজটি আছে সেখানে এবং দেখে নেবো সেখানে কী কী আপডেট রয়েছে তো আমরা চলে এলাম কর্মসংস্থান পেপারে জিজ্ঞাসা বিভাগ বলে যে পেজটি আছে সেখানে তো এখানে প্রথমেই দেখো তোমাদের রয়েছে রেলের চাকরি তো এই সংক্রান্ত আপডেট যদি তোমরা পড়তে চাও তো এখানে পড়তে পারো পূর্ব রেলের অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে পূর্ব রেলের অ্যাপ্রেন্টিস দু হাজার নশো বাহাত্তরটি শূন্য পদে বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে গেছে তারপরে দেখো এখানে রয়েছে তোমাদের পুলিশের চাকরি ফুড সাব ইন্সপেক্টর পদের নহা নশো সাতান সাতানব্বই জনের যে চূড়ান্ত তালিকা বেড়েছিল তা নিয়েও কবে হবে এই পরীক্ষা কী বাতিল হবে এই সংক্রান্ত আপডেট দেওয়া রয়েছে এবার চলে যাবো মেন আপডেটে সেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ সংক্রান্ত কলকাতা পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি এটা জিজ্ঞাসা করা হয় তো এর উত্তরে জানাই হ্যাঁ খুব শীঘ্র ওই বিজ্ঞপ্তি বেরোবে আগামী দুই মাসের মধ্যেই কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি তোমরা কিন্তু পেতে চলেছ কর্মসংস্থান পেপারেই দিয়েছে তোমাদের আগামী দুই মাসের মধ্যেই বিজ্ঞপ্তি কিন্তু কলকাতা পুলিশের পেতে চলেছো খুব শীঘ্রই বিজ্ঞপ্তি কিন্তু বেরোচ্ছে গুড নিউজ প্রিপারেশান নাও বারবার করে বলছি এই ভুলটা বারবার তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারো না দিয়ে আবার এসে বলছো নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে তো কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি কিন্তু বেরোচ্ছে কনস্টেবল পোস্টের তোমাদের দু মাসের মধ্যেই তোমরা বিজ্ঞপ্তি কিন্তু পেতে চলেছো তাছাড়াও প্রাইমারির আপডেট রয়েছে এগুলো তোমরা পড়ে পড়ে নিতে পারো পিএসসির আপডেট রয়েছে তো এ হচ্ছে মোটামুটি এই সপ্তাহের কর্মসংস্থান পেপার তো যদি পিডিএফটা পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে পিডিএফটা তোমরা পেয়ে যাবে আর এই চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জে হিন্দ বন্দে মাতরম